নমস্কার বন্ধুরা, আমি আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে নিয়েছি মাটন ফ্যাট কারি, আর তার সাথে আছে রাইস, আর সাথে নিয়েছি এটা হচ্ছে ফুলকপির পকোড়া, আর এটা হচ্ছে বেগুনি, একটু পেঁয়াজ আছে আর পাতিলেবু আছে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক, আপনারা সবাই সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। প্রথমে ফুলকপির পকোড়া খাবো, এই দুটো কিন্তু কেনা। Awesome. ফ্যাক্টরি তো গরম গরম খেতে হবে, না হলে তো জমে যাবে। আমি এক্ষুনি গরম করে আনলাম। Yummy. যেভাবে মাটন কষা করে সেভাবেই করেছি, শুধু ফ্যাট দিয়ে। একটু আলুও দিয়েছি, শীতের বেলা তো জমে যাচ্ছে অলরেডি। আলুগুলো ভীষণ সফট হয়েছে।
অসাম কিন্তু পেট ভরে গেছে, চর্বি কারি একটুখানি খেলেই পেট হেভি হয়ে যায়। ভীষণ ফুল হয়ে গেছি, ভাতটা আমি গরম করিনি, ভাতটা একটু গরম করে নিলে বোধ হয় ভালো হতো। অপূর্ব একটা লাঞ্চ হলো বন্ধুরা, আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার ভিডিও দেখতে থাকুন। পরবর্তীকালে আবার হাজির হচ্ছি অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।